বিরোধী দলের বিরোধিতার মুখেই পাশ হলো বহুল আলোচিত সাইবার নিরাপত্তা বিল। এতে বিনা পরোয়ানায় তল্লাশি ও মিথ্যা মামলা দায়ের করলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করে সাজার বিধান রাখা হয়েছে। সংসদের অধিবেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিলটির প্রস্তাব করেন। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে চলে আজকের সংসদ অধিবেশন। বিলটি পাশের আগে জনমত যাচাইয়ের জন্য দেয়া প্রস্তাবে অনেকেই বিলটির বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলেন ও বিরোধিতা করেন। এক মিনিট বলুন আপনি। বিলের বিভিন্ন ধারার সমালোচনা করে বিরোধী দলীয় সদস্যরা বলেন, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন গণমাধ্যমের স্বীকৃতি সংবিধানেই দেয়া হয়েছে। প্রেস কাউন্সিলের অনুমতি নেওয়ার একটা বিধান যদি যুক্ত করতে পারতেন, তাহলে এই যে স্বাধীন এবং মুক্ত সাংবাদিকতাটা এই আইনের দ্বারা বাধাগ্রস্ত হতো না। এই আইনের মাধ্যমে পত্রিকা মিডিয়া একটা সেলফ সেন্সরশিপে চলে যেতে বাধ্য হতো। একজন পুলিশ ইন্সপেক্টর তিনি তদন্ত করবেন, তদন্ত করলে তিনি কোনো রকম মানে পূর্ব অনুমতি ছাড়াই অ্যারেস্ট করতে পারবেন। জবাবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত হলেও অবহৃত নয়। স্বাধীনতা মানে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা নয়। আপনার স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই বলা নয়, আরেকজনকে অসম্মান করা নয়, নারীকে অশ্লীল কথা বলা নয়। বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায় এবং বিলটি পাশ করা হয়। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আইনটির খসড়া প্রকাশের পর থেকেই মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বলে আসছে, সাইবার নিরাপত্তা আইনও কার্যত ডিজিটাল নিরাপত্তা আইনের মূল বিষয়বস্তু বহাল রাখা হয়েছে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। আমার সংসদে আছে দুই দফা।